تتم الصالحات وبفضله ترفع الدرجات وتكفر السيئات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له قاضي الحاجات والعالم بالخفايا والمقنونات وأشهد أن نبينا محمدًا عبد الله ورسوله سيد البريات صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه أولي الفضل والمكرمات والتابعين ومن تبعهم بإحسان ما دامت الأرض والسماوات أما بعد فقد قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এত সুন্দর একটি আয়োজনের তৌফিক দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার আদর্শ বাস্তবায়ন আমাদের এত সব আয়োজনের মূল লক্ষ্য সম্মানিত উপস্থিতি আজ দুই জুমাদা আসানি 1440 হিজরি 23 ফাল্গুন 1425 বঙ্গাব্দ 7 ফেব্রুয়ারি 2019 খ্রিস্টাব্দ আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলন 2019-এর প্রথম দিন শীতের বিদায় লগ্নে এবং ঋতুরাজ বসন্তের এই স্নিগ্ধ বিকেলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দিনী ভাই ও বোনেরা এবং পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই ইসলামী সম্মেলন দেখছেন বা শুনছেন তাদের সবাইকে জানাচ্ছি আমের মুকুল আর বকুল ফুলের সুবাসিত ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দিনী ভাই ও বোনেরা দুদিনব্যাপী এই সম্মেলনে সভাপতিত্ব করছেন দেশ বরেণ্য আলেমে দিন প্রখ্যাত বাগ্মী কোটি হৃদয়ের স্পন্দন আমার শ্রদ্ধেয় উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ সম্মেলনে বক্তব্য রাখবেন বিভিন্ন মঞ্চ থেকে আগত নবীন প্রবীণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও দেশ বরেণ্য এক ঝাঁক ওলামায়ে কেরাম প্রিয় উপস্থিতি সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর প্রচার ও প্রসারের যে মহান মিশন নিয়ে আল জামিয়া সালাফিয়া নারায়ণগঞ্জ ও রাজশাহী হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলেছে সেই ধারাবাহিকতারই বাস্তব নিদর্শন দুদিনব্যাপী এই সম্মেলন এই সম্মেলন সহি আকিদা ও আমল প্রচার ও প্রসারের সম্মেলন এই সম্মেলন শিরক ও বিদাত মুক্ত খাঁটি ইসলামী সমাজ উপহার দেওয়ার সম্মেলন এই সম্মেলন প্রকৃত মুসলিম ভ্রাতৃত্ব ও ঐক্য প্রতিষ্ঠার সম্মেলন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আল জামিয়া আস-সালাফিয়া কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী এই সম্মেলন বেশ কিছু লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আপনাদের মাঝে আত্মপ্রকাশ করেছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক তাওহীদ ও সুন্নাতের প্রচার ও প্রসার এবং শিরক ও বিদাত মূলোৎপাটনে অগ্রণী ভূমিকা পালন করা ইসলামের স্বচ্ছ রূপ তুলে ধরা এবং শত্রুদের ইসলামের বিরুদ্ধে আনিত বিভিন্ন সন্দেহ ও বিভ্রাটের জবাব প্রদান করা তিন ইসলামে জিহাদের নামে প্রবিষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড ও চরমপন্থা হিকমাত প্রজ্ঞা ও সদুপদেশের মাধ্যমে
বিদূরিত করে একটি শান্তির সমাজ উপহার দেয়া। সকল সালাফি আলেমের মধ্যে দূরত্ব দূর করে পারস্পরিক আন্তরিকতা ও হৃদ্যতা গড়ে তোলা, যাবতীয় দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সহি আকিদা ও আমলধারী জনগণের মধ্যে ইমানি মজবুত বন্ধন ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা এবং ইত্তেহাদে উম্মা বা মুসলিম উম্মার ঐক্যের প্রচেষ্টা অব্যাহত রাখা। মহান রব্বুল আলামিন আমাদের এসব মহৎ লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আর দেরি নয়, চলুন আমরা আমাদের ইসলামী সম্মেলন 2019-এর উদ্বোধনের দিকে চলে যাই। আজকের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে হাফেজ মাহবুবুর রহমান, চতুর্থ শ্রেণী, আল জামিয়া সালাফিয়া। আর কোরআনের অনুবাদ হবে তিন ভাষায়, আরবিতে অনুবাদ করবে ইকরাম হোসেন, দশম শ্রেণী, ইংরেজিতে অনুবাদ করবে ইশরাক, অষ্টম শ্রেণী, এবং বাংলায় অনুবাদ করবে আব্দুল মোমিন সানাবিয়া, দ্বিতীয় বর্ষ। এরা সবাই আমাদের আল জামিয়া সালাফিয়া নারায়ণগঞ্জের ছাত্র। তেলাওয়াত হবে সূরা আল হুজুরাতের 9-13 নম্বর আয়াত। আমি ছাত্রদেরকে তাদের তেলাওয়াত এবং অনুবাদ পেশ করবার জন্য আহ্বান জানাচ্ছি। অপারেটরকে ডাকেন, এটা সরাই দিলাম। এটা টেনে নেই, এখানে তেল হাতে পারবে না, ছোটো বাচ্চা, ছোট বাচ্চা হাতে তো আছে কটলেস, বেশি দূরে গেলে একটাও ক্যামেরা ধরতে পারবে না। এদিকে দিন ছোট বাচ্চা করে আবার বড় বয়ন দেন, মিলিয়ে দেন, এই ক্যামেরাগুলো তো সবই মুখ। ঠিক আছে, সিরিয়াল আছে, সিরিয়াল আছে, তুমি এখানে দাঁড়ালে পারো, এনে তো এনে তো ফিন মারা আছে, নিতান্ত ফিন মারা আছে। ঠিক আছে, যেভাবে ছিল সেট করো। وَإِنَّ اللَّهَ لَعَلِيمٌ حَكِيمٌ
আর যদি মুমিনদের দুই দল লড়াই লিপ্ত হয়ে পড়ে, তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে। অতপর যদি তাদের এক দল অপর দলের উপর চড়াও হয়, তাহলে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে লড়াই করবে, যে পর্যন্ত না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। অতএব তোমরা যে পর্যন্ত না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে, অতপর যদি দলটি ফিরে আসে, তাহলে তোমরা তাদের মধ্যে ইনসাফের সঙ্গে মীমাংসা করে দেবে এবং সুবিচার করবে। নিশ্চয় আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে পছন্দ করেন। Yeah.
ridicule other women, perhaps they may be better than them. And do not insult one another, and do not call each other by offensive nickname. How bad it is to be called a mistake maker after accepting fate. And those who do not repent of this behavior are not those. হে মোমিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। অনুরূপভাবে কোনো নারী যেন অপর নারীকে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। ইমান আনার পর মন্দ নামে ডাকা কতই না নিকৃষ্ট। যারা এ ধরনের আচরণ থেকে তওবা না করে তারাই জালেম। Yeah. Thank you.
হে মানুষ, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরের সাথে পরিচিত হতে পারো। নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে সর্বাধিক পরহেজগার। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞ সম্যক অবহিত। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকারভাবে কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আয়াত শুনলাম, যার বাস্তবায়ন আমাদের জীবনে, বিশেষ করে বর্তমান ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশে খুবই প্রয়োজন। আল্লাহ তেলাওয়াতকারী এবং অনুবাদকদেরকে যাচাই খেয়ার দান করুন। প্রিয় উপস্থিতি, আমরা এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত শুনব, সেটি আমাদের জামিয়াকে নিয়ে, যেটা আপনারা অনেকেই শুনেছেন, জেগে ওঠো আল জামিয়া। আব্দুর রাকিব এবং তার সহশিল্পীরা এখন এই সঙ্গীতটি পরিবেশন করবে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেগে ওঠো আল জামিয়া, এগিয়ে চলো আল জামিয়া, তোমাকেই খুঁজবে সারা দুনিয়া। জেগে ওঠো আল জামিয়া, এগিয়ে চলো আল জামিয়া, তোমাকেই দেখবে সারা দুনিয়া। জেগে ওঠো আল জামিয়া, এগিয়ে চলো আল জামিয়া, তোমাকেই খুঁজছে সারা দুনিয়া। চাও জলদি করে যা
জামিয়ায় পৌঁছে যাও, কেউ যদি শিখতে চাও জলদি করে জামিয়ায় পৌঁছে যাও। জেগে ওঠো আল জামিয়া, এগিয়ে চলো আল জামিয়া, তোমাকেই খুঁজবে সারা দুনিয়া। জেগে ওঠো আল জামিয়া, এগিয়ে চলো আল জামিয়া, তোমাকেই দেখবে সারা দুনিয়া। ইনশাল্লাহ জামিয়া সালাফিয়া জেগে উঠবে ইনশাল্লাহ, আমরা সবাই সেই দোয়াই করি ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমরা চলে যাব সরাসরি উদ্বোধনী ভাষণে। উদ্বোধনী ভাষণ পেশ করবেন দুদিনব্যাপী এই সম্মেলনের সম্মানিত সভাপতি আল জামিয়া সালাফিয়া নারায়ণগঞ্জ এবং রাজশাহীর প্রতিষ্ঠাতা ও পরিচালক আমার শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। আমি মুহতারামকে তার বক্তব্য পেশ করবার জন্য বিনীত অনুরোধ রাখছি। কষ্টের দিন থেকে
السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد عن صحابي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا للمؤمن إن الأمر كله মুসলিম সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ 7-8 মার্চ 2019 সাল, রোজ বৃহস্পতিবার, আপনাদের জামিয়া সালাফিয়াই সম্মেলন, যে সম্মেলনে আমরা আজ উপস্থিত হয়েছেন, সম্মানিত উপস্থিতি, আমরা দুই দিনব্যাপী সম্মেলনের সূচনামূলক আলোচনায় আপনাদের সামনে কিছু জরুরি দুই একটি কথা বলা প্রয়োজন মনে করি। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের যা দিয়েছি তা বেশি করে দিব। ওয়াইন কাফারতুম, আর যদি তোমরা শুকরিয়া আদায় না করো, মনে রেখো আমার শাস্তি কঠিন। শুকরিয়া আদায় না করলে শাস্তি হবে, আর শুকরিয়া আদায় করলে অনুগ্রহ আরও বেশি করা হবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়মাতান মাকবুলুন ফীহিমা কাসীরু মিনান নাস, আল্লাহর পক্ষ থেকে দুইটি অনুগ্রহ নিয়ামত রয়েছে, বহু মানুষ তাতে প্রতারণায় পড়ে, অনুগ্রহ কেন তা বুঝতে পারে না। মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে দুইটি অনুগ্রহ রয়েছে, অনুদান রয়েছে, মানুষ তাকে ভুল বুঝে, কেন তা, কেন অনুগ্রহ, মানুষ তা বুঝতে চায় না, বুঝার প্রয়োজন মনে করে না। এক, আসহা, শরীরের সুস্থতা, শরীরের সুস্থতা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। শরীরের সুস্থতাকে কাজে লাগাতে হবে আল্লাহকে চিনা জানার জন্য, নিজ উপার্জনের জন্য।
অহেতু খেলতামাশা আড্ডা পিটার জন্য নয়। অল ফারাক আর একটি হচ্ছে অনুগ্রহ অবসর। ওই বাচ্চাগুলো, এ বাচ্চা তোমরা দেখো তো এই ছোট বাচ্চাগুলো ওখানে চিল্লাচিল্লি করে কেন? ওদেরকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? আরে মাঠে এই বাচ্চা তোমরা দৌড়াচ্ছ কেন? তোমরা যারা বড় বাচ্চা এই ছোট বাচ্চাগুলোকে থামাও, ওরা দৌড়াচ্ছে কেন? তোমরা একটু দেখো, অবসর অবসর সময়টা আল্লাহর পক্ষ থেকে একটি বড় অনুগ্রহ। তবে অবসর বলতে মানুষ চাকরি করার পরে যে রিটায়ার্ড হয়, আর কাজ করে না, সাংসারিক জীবনে কাজ করার পরে ছেলে মেয়ে বড় হয়েছে আর সংসারের কাজ করে না, এইটা অবসর এ কথা নয়। মানুষের জীবনে প্রতিদিন কর্ম আছে, অবসর আছে, কর্ম আছে, অবসর আছে। এই অবসর সময়টা আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ। তাকে ইবাদত বন্দেগীতে এবং প্রয়োজনীয় কাজে লাগাতে হবে, অপ্রয়োজনীয়ভাবে তা নষ্ট করা হবে না। যদি মানুষ করে তাহলে মানুষ অনুগ্রহকে বুঝতে পারল না, প্রতারণায় পড়ল। প্রতিদিনই রয়েছে অবসর, যা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়াইলা রব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। অত্র আয়াতে প্রতিদিনের অবসর সময় কি হবে তা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আমাদের নবীকে। আমি বুঝাতে পারিনি ভালোভাবে, আবারও বুঝাই। আমরা আয়াতে বুঝেছি যে আল্লাহর অনুগ্রহের শুকরিয়া আদায় করলে আল্লাহ আরো বেশি করে দিবেন। অনুগ্রহ কি? তো জামিয়া সালাফিয়াই ধরি, 2013 সালের 9 জুলাই রোজ শুক্রবার এখানে প্রোগ্রামে এসেছিলাম। পরের দিন সকালে প্রায় 100 বছর বয়সের মানুষ ডাক্তার আব্দুস সুবহান ঠিক 7টা সাড়ে 7টা এরকম সময়ে এইখানে নিয়ে আসলেন, এই জায়গাটা দেখানোর জন্য। যেখানে বসে আছেন এই জায়গাটা আশপাশের জায়গা থেকে প্রায় 10 ফুট উঁচা ছিল। জায়গাটা বসার কোনো উপযুক্ত জায়গা ছিল না। এইখানে কিছু লোক যেই খড়গুলির উপরে বসে আছেন, এই খড়গুলির ধানের গাছ পিটিয়ে ধান ঝরাচ্ছিল, এই অবস্থাটা আমি দেখলাম। তখন কিছু ছিল না, এখন দেখছেন পাশে একটা 5তলা বিল্ডিং, প্রায় 450 ছেলে আবাসিক, প্রায় 300 মেয়ে আবাসিক এখানে অবস্থান করে। এরই নাম আল্লাহর অনুগ্রহ। আশেপাশে আরো জমি ক্রয় করা হয়েছে, পাশে একটি 6তলা ভবনের 2তলা কমপ্লিট হয়েছে, যেখানে প্রায় 24 জন শিক্ষক বসবাস করতে পারবে পরিবার নিয়ে। পাশে মহিলা শাখার জন্য বেশ কিছু জমি ক্রয় করা হয়েছে, প্রায় 200 শত, যেখানে মহিলারা আপনার পিছনে বসে আছে, এখানে জমি ক্রয় করা হয়েছে প্রায় 150 থেকে 250 শত।
পাশে প্রায় 300 মেয়ে আবাসিক অবস্থান করে, তার জন্য স্বাভাবিক ঘর বাড়ি আছে, এর নাম অনুগ্রহ, এর নাম আল্লাহর দয়া। অনুরূপী জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী বিশাল এক ভূখণ্ডের উপরে প্রায় 18-20 বিঘা জমি, সেখানে 900 ছেলে 500 জন মেয়ে তারা অবস্থান করে আবাসিক হিসাবে। সব মিলে আসা যাওয়া মিলে প্রায় 2500 ছেলে মেয়ে অবস্থান করে শিক্ষারত অবস্থায়। প্রায় 115 জন শিক্ষক শিক্ষিকা তাদের শিক্ষা দিয়ে থাকেন, এর নাম আল্লাহর অনুগ্রহ। প্রতি মাসে শিক্ষক মণ্ডলীদেরকে 12,15,000 টাকা বেতন লাগে। আমার অনুমান এখানে ওখানে প্রত্যেক দিন দৈনন্দিন কাজে কেউ রাজমিস্ত্রি, কেউ টিন মিস্ত্রি, কেউ স্যানিটারি মিস্ত্রি, কেউ কারেন্ট মিস্ত্রি, কত যে মিস্ত্রি আমি নিজেও বুঝি না। বিকালে দেখা যায় প্রায় 20,000 থেকে 30,000 থেকে 40,000 থেকে প্রায় 50,000 টাকা প্রায় দেখি যে আমি লেবার মিস্ত্রি বিল আসে। সাথে সাথে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে 90% জমির উপরে 3,000 মুসল্লি সলাত আদায় করতে পারবে এরকম একটা মসজিদ নির্মাণ প্রায় কাছাকাছি ঢালাই শেষ, এরই নাম অনুগ্রহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমার অনুগ্রহের শুকরিয়া আদায় করো আমি বেশি করে দিব, আর যদি আমার শুকরিয়া আদায় না করো মনে রেখো আমার শাস্তি বড় কঠিন। অল্পতেই খুশি আলহামদুলিল্লাহ, এক আলহামদুলিল্লাহ অনেক। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, ও আফজালুদ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত বিভিন্ন জেলার উপস্থিত দিনী ভাই বোন, আমি আপনাকে আল্লাহর অনুগ্রহ দেখাচ্ছি। আল্লাহর নবী বলেন, মানুষের উপরে দুইটি অনুগ্রহ আছে যা মানুষ বুঝতে পারে না, ভুল বুঝে। তার একটি হচ্ছে শরীরের সুস্থতা, এইটা আল্লাহর একটা বড় অনুগ্রহ। দুই, অবসর সময়। অবসর বলতে প্রত্যেক দিন কর্মের পরে যেটুকু মানুষ বসে শুয়ে থাকে তার নাম অবসর সময়। এই অবসর সময়টুকু আমি মানুষের বদনাম গীবাত শত্রুতা করার জন্য, দোকানপাটে বসে আড্ডা পিটার জন্য দিনই। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলে দিচ্ছেন, শুনুন আপনার অবসর সময়, শুনুন, ফাইদা ফারাক্তা ফানসব ওয়াইলা রাব্বিকা ফারগাব, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, মানে ইবাদত করুন, কোরআন তেলাওয়াত করুন, তাসবিহ তাহলিল জিকির আজকার করুন, পারিবারিক কিছু কাজ করুন, আর যখন আপনি আমাকে কিছু বলবেন তখন বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন, এর নাম অবসর সময়। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের দুই দিন ব্যাপী সম্মেলনের সূচনার আলোচনায় আপনাকে জানাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের কথাটি, সকলেই বলি আলহামদুলিল্লাহ, এতে তিনি খুব খুশি। আবু
মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি আলহামদুলিল্লাহ বলে আমি তার দাঁড়ি পাল্লাকে নেকি দিয়ে পূর্ণ করে দিই, মানুষ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে আমি তার জন্য আকাশ জমিনের ফাঁকাটা নেকি দিয়ে পূর্ণ করে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে দুইটি কালেমা, খাফিফাতানে আলাল লিসানে মুখে উচ্চারণে হালকা অতীব হালকা, সাকিলাতানে ফিলমিজানে দাঁড়ি পাল্লায় ভারী অতীব ভারী, হাবিবাতানে এলার রহমানে রহমানের নিকট প্রিয় অতীব প্রিয়। তার একটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম, আল্লাহর প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করি, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, এতে তিনি খুব খুশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুজু জুন্নাতাকুম, পৃথিবীর মানুষ বাঁচার জন্য ঢাল গ্রহণ করো, পৃথিবীর মানুষ বিপদ থেকে বাঁচো, বাঁচার জন্য ঢাল গ্রহণ করো। সাহাবীগণ বললেন, হাজারা লাদুব্য, শত্রু কি চলে এসেছে? ঢাল ধরতে বলছেন কেন? শত্রু কি চলে এসেছে? ঢাল ধরতে বলছেন কেন? কালালা, না না, শত্রু আসেনি, ওয়ালাকিন খুজু জুন্নাতাকুম মিনান নারে, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল ধরো, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল গ্রহণ করো। কুলু, তোমরা বলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড়, এই চারটি তোমরা ঢাল হিসাবে গ্রহণ করো, মুজাম্মে বাতুম, এটি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, মক্কে বাতুম, এটি তোমাদেরকে পিছন দিক থেকে রক্ষা করবে, ফাইন্নাহুন্না আমালুন সলেহা বাকিয়াতুন সলেহা, এই চারটি হচ্ছে স্থায়ী শতামল, এই চারটি হচ্ছে স্থায়ী শতামল, এই চারটি হচ্ছে স্থায়ী শতামল, এটি তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার ঢাল, এটি তোমাদেরকে পিছন দিক থেকে রক্ষা করবে, এটি তোমাদের স্থায়ী শতামল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা সূচনায় এই বাক্যগুলি দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আলহামদুলিল্লাহ, কয়েকদিন থেকে আল্লাহ তাআলাকে বলছিলাম, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। আমাদের জামিয়া সালাফিয়ার এই 2019 সালের আজকের সম্মেলন যেন সুষ্ঠুভাবে হয়, তার একটি তুমি সুন্দর ব্যবস্থা করে দাও। এখন সুন্দর ভালো পরিবেশে বসে আছি, তার জন্য আন্তরিকভাবে বলি আলহামদুলিল্লাহ। আমরা তেমন কিছু করতে পারি না, তোমার নবী যা বলেছেন এই দিয়েই তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো আলহামদুলিল্লাহ আমি বলি আপনাদেরকে জানানোর জন্য, যে আমার নিজের হাতের গড়া ছেলেরাই
সম্মেলন পরিবেশন করে, তারাই আপনাদের সামনে বক্তব্য দেয়। যে ছেলেটি আপনাদের সামনে আমাদেরকে উপস্থাপনা করছে সেই ছেলেটি আমার একটা মেধাবী ছেলে, আব্দুল আলিম, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছে। বর্তমানে আপনাদের এই জামিয়া সালাফিয়ার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে। আমার এই ছেলেটি আপনাদের মাসিক আল ইতিসাম পত্রিকার সম্পাদনা করে। আমি তো আসলে কিছু জানি না, আমি আপনা এরকমই দেখছেন, আমি একজন মানে আপনাদের আমি একজন রাস্তার পথিক, চলি আর থাকি, আমি নিজে কি করি তা নিজেও বুঝি না। যেসব বাচ্চাগুলি আপনাদের সামনে দাঁড়িয়ে আরবি ইংরেজি বাংলা ভাষায় অনুবাদ করলো, কোরআন তেলাওয়াত করলো, এই বাচ্চাগুলি আপনাদের এই জামিয়া সালাফিয়ার ফল। এইটাই আমার দেশবাসীর জাতির সারা পৃথিবীর শুকরিয়া আদায়ের মাধ্যম, আলহামদুলিল্লাহ। তাই আন্তরিকভাবে আল্লাহকে আমি বলি, আমি মানুষ, আমার কোনো ভুল ত্রুটি থাকতেও পারে, তুমি আমার ভুল ত্রুটির সংশোধনের পথ খুলে দাও। আমি জেনে শুনে সজ্ঞানে কোনো ভুল করছি, জুলুম অন্যায় করছি এটা আমি বুঝতে পারি না, যেন এটা না হয়। আমার ত্রুটির কারণে এত বড় অনুগ্রহ অনুদান তুমি কম করে দিবে এটা চাই না। আরো তোমাকে জানাচ্ছি, আমি এখানে নিজে আসিনি, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহীতে আমি নিজে যাইনি, আমাকে চার দিন যাবত ডেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, এখানে আমি নিজে আসিনি। তিন দিন চার দিন আমাকে নিয়ে এসে বলার পরে আমি কাজ আরম্ভ করেছি, আমি এই কাজ নিজে নিইনি। অতএব আমার ভুলের কারণে তুমি এই কাজের ঘাটতি নিয়ে আসিও না, আমরা মানুষ হিসেবে আন্তরিকভাবে তোমার কাছে আবেদন করছি, আমাদের ভুল ত্রুটি মাফ করে তুমি এটাকে বড় করে দাও, জাতির জন্য উজ্জ্বল মাধ্যম করে দাও, জাতি যেন তাদের ছেলে মেয়েকে এই জামিয়া সালাফিয়ার মাধ্যমে উচ্চ শিক্ষা দিতে পারে, জাতি যেন এই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহীতে প্রতি বছরে দুইবার দুইবার এসে বিষয় ভিত্তিক কোরআন এবং সহি হাদিসের বিশুদ্ধ আলোচনা শুনতে পারে, এর তুমি ব্যবস্থা করে দাও। এখানে কোনো দলের পক্ষে বিপক্ষে কথা হবে না, এখানে কারোর বিরুদ্ধে কোনো কথা হবে না, এখানে কোনো নির্বাচনের কথা হবে না, এখানে কোনো মানুষ আপনাকে তার দিকে ডাক দেবে না। প্রত্যেক উচ্চ শিক্ষিত জ্ঞানীগুণী পণ্ডিতগণ, ডক্টর মুসলেহউদ্দিন, ডক্টর আবুবাকর জাকারিয়া, ডক্টর মঞ্জুর ইলাহী, ডক্টর এমাম হোসেন, ডক্টর মুজফ্ফর বিন মহসিন, ডক্টর এমাম উদ্দিন বিন আব্দুল বাসির, শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, শেখ আব্দুল মাদানী, শেখ আপনার ওই কাজী ইব্রাহিম সাহেব, আরও যারা আমরা আছি, আপনাদের সামনে বিষয়ভিত্তিক সময় সাপেক্ষে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা স্বাভাবিকভাবে অসুবিধাগুলিকে গ্রহণ করবেন, সুবিধাগুলিকে সহজভাবে নেওয়ার চেষ্টা করবেন। পাশে পাঁচতলা বিল্ডিংয়ের প্রত্যেক স্তরে পূর্ব দিকে দশটি করে টয়লেট আছে, বা পাঁচটি টয়লেট পাঁচটি গোসলখানা আছে, যা সময়ে ব্যবহার করতে পারবেন। হাতের বামে মসজিদের পাশে বেশ কিছু টয়লেট অজুর ব্যবস্থা করা হয়েছে। আমাদের যেখানে মহিলারা বসে আছেন তাদের পাশেও তাৎক্ষণিকভাবে কিছু টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, অজুর ব্যবস্থা করা হয়েছে। বিগত দিনগুলিতে আমাদের মহিলার ব্যবস্থা ছিল পাশের স্থানে, এইবার আমাদের মহিলার ব্যবস্থা করা হয়েছে আপনাদের জামিয়ায় পিছের বাকি অংশে। সেই জায়গা গত বছর আমাদের অনুপযুক্ত ছিল, আজ এবছর কিছুটা উপযুক্ত করা হয়েছে।
সেখানে আমাদের মহিলারা বসে। আপনারা জামিয়া সালাফিয়ার যেগুলি সুবিধা সহজে ভোগ করা যায় তা ভোগ করবেন এবং অবস্থান করবেন। যা কঠিনভাবে যা কঠিন মনে হবে তা সহজভাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকল দিনী ভাই বোনের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করে উপস্থিতির বসে আলোচনা শোনার এবং সার্বিক সুবিধার যার যতটুকু ভোগ করা সহজ সম্ভব হয় তাকে ততটুকু গ্রহণ করার অনুরোধ জানিয়ে আমরা সূচনার আলোচনা শেষ করতে যাচ্ছি। আবারও বলছি, আল্লাহ তুমি সর্বশক্তিমান। আগামীকাল সকাল পর্যন্ত আমাদেরকে সুন্দরভাবে আলোচনা করা ও শোনার তৌফিক দান করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই তোমার শক্তি ছাড়া। তোমার শক্তির কাছে আশ্রয় নিয়ে বলছি, তুমি আমাদের এই সম্মেলনের সার্বিক ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করো। আমাদের সমস্ত যারা দিনী ভাই বোন এসেছে তারা যেন এখানে সেখানে ঘোরাফেরা না করি, চলাচল না করি, এখানে সেখানে না যাই, শুধুমাত্র পেশাব পায়খানায় যাব, শুধুমাত্র খাওয়ার জন্য যাব, এছাড়া অপ্রয়োজনীয় সময় নষ্ট করব না, এরকমভাবে তুমি আমাদের অন্তরে প্রেরণা দাও। আমরা যেন সময়কে মূল্যায়ন করতে পারি সকল দিনী ভাই বোনের শুকরিয়া আদায় করে, আন্তরিকভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আজকের সূচনামূলক আলোচনা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে জাজাহুল্লাহ খায়রান জাজা, ধন্যবাদ শ্রদ্ধাভাজন ওস্তাদ, অত্র সম্মেলনের মহতারাম সভাপতি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওস্তাদজিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক উদ্বোধনী ভাষণ পেশ করলেন। আমরা অত্র সম্মেলনে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সম্মেলনকে কবুল করুন। সবার উপস্থিতি এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি রইসুদ্দিন সানোবিয়া দ্বিতীয় বর্ষ আল জামিয়া আস সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ রইসুদ্দিন। তার বক্তব্যের বিষয়, নেক আমল কি বিনষ্ট হতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা সাইর আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইর আমালি।
সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, আল জামিয়া সালাফিয়া কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী ইসলামী সম্মেলনে উপস্থিত সম্মেলনের সম্মানিত সভাপতি ও পরিচালক এবং আমার সামনে উপস্থিত সম্মানিত মুসলিয়ান কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আজকের আলোচনার বিষয় নেক আমল কি বিনষ্ট হতে পারে, কি কি কারণে নেক আমল বিনষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, বিফলে যায়, এই সম্পর্কে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সামান্য কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইউনিব। সম্মানিত উপস্থিতি, এমন অনেক কাজ রয়েছে যেগুলো সংঘটিত করলে, যেগুলো গ্রহণ করলে বা প্রত্যাখ্যান করলে নেক আমল পূর্ণ বিনষ্ট হয়ে যায়। তার মধ্যে থেকে প্রথম নম্বর হচ্ছে ঈমান না থাকা। সম্মানিত উপস্থিতি, কার মধ্যে যদি ঈমান না থাকে, সে যদি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত সে যদি বিরতিহীনভাবে বিশ্রামহীনভাবে আমল করে যায়, তার এই আমলের পাঁচ পয়সা মূল্য নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তার মধ্যে ঈমান না থাকে। সম্মানিত উপস্থিতি, ঈমান কাকে বলা হয় বা ইসলাম কাকে বলা হয়? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে হাজরে হাদিসে জিব্রিলের মাধ্যমে ঈমান কাকে বলা হয় বা ইসলাম কাকে বলা হয়। জিব্রিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম, ক্বালা আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমা সালাত ওয়া তুতিয়া যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা মানিস ইনিস্তাতাতা ইলাইহি সাবিলা। জিব্রিল আমিন বলছেন, হে মুহাম্মদ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এ কথার সাক্ষ্য দিবে যে মহান রব্বুল আলামিন ব্যতীত হক কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। দ্বিতীয় নম্বর তুমি সালাত প্রতিষ্ঠা করবে, তৃতীয় নম্বর যাকাত প্রদান করবে, চতুর্থ নম্বর পথ খরচে সামর্থ্য হলে হজ ব্রত পালন করবে। সম্মানিত উপস্থিতি, জিব্রিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় জিজ্ঞেস করলেন, আখবিরনি আনিল ঈমান, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। জিব্রিল আমিন পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনি আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করবে এবং তার ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করবে এবং আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করবে, রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করবে ও পরকালের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং ভালো মন্দ ভাগ্যের ভালো মন্দ বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করবে, এ নাম হচ্ছে ঈমান। সম্মানিত উপস্থিতি, আমরা জানতে পারলাম ঈমান কি এবং ইসলাম কি। সম্মানিত উপস্থিতি, ঈমান এবং ইসলাম যদি পাশাপাশি থাকে তাহলে আমি যা উল্লেখ করলাম এরকমভাবে ভিন্ন অর্থ দিবে, আর যদি ঈমান একাই এক জায়গায় থাকে বা ইসলাম এক জায়গায় থাকে তাহলে দুটিকে সমন্বয় করে অর্থ দিবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানতে পারলাম ঈমান কাকে বলে। যদি আমাদের ঈমান না থাকে তাহলে আমাদের সমস্ত জীবনের আমল বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর যে কারণটি সেটা হচ্ছে শিরক করা। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে ইবাদতের ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে, লালন পালন করার ক্ষেত্রে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করে তাহলে তার জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নিশ্চয় আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী রাসূলদের প্রতি ওহী করা হয়েছে যে যদি আপনি শিরক করেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, যদি আপনি শিরক করেন নিশ্চয়ই আপনার আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং
আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। সূরা জুমারের 65 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আমরা জানতে পারলাম যদি কেউ শিরিক করে তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ না মানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করা। যদি আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ না মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ না করি, তাহলে আমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ মেনে চলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করো এবং তোমরা তোমাদের আমল বিনষ্ট করো না। সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, এই আয়াত প্রমাণ করে যদি আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ না মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করি, আমাদের আমল বিনষ্ট হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অতএব হবেই হবে। সম্মানিত উপস্থিতি, চার নম্বর যে বিষয়টি আছে সেটি হচ্ছে সাদকা করা। সাদকা করার পর খোটা দান করা বা সাদকা গ্রহীতাকে কষ্ট দেওয়া। যদি আপনি দান করেন এরপর খোটা দেন বা দান গ্রহীতাকে কষ্ট দেন, তাহলে আপনার আমল বিনষ্ট হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা ইলা ফিলাগা। হে ইমানদারগণ, তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং দান গ্রহীতাকে কষ্ট দিয়ে তোমাদের আমল সময় নষ্ট করো না। সেই ব্যক্তি নাই যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে এবং আল্লাহর লোক দেখানোর উদ্দেশ্যে নিজের সম্পদ ব্যয় করে এবং সে আল্লাহর প্রতি পরকালের প্রতি বিশ্বাস রাখে না। তার উদাহরণ, তার দৃষ্টান্ত একটি মসৃণ পাথরের নাই যার উপর কিছু ধুলাবালি পড়ে রয়েছে, এরপর বৃষ্টি হলো, প্রবল আকারে বৃষ্টি হওয়ার কারণে ধুলাবালি মুছে যায়। এরকমভাবে তার দৃষ্টান্ত এরকম, সে দান করার পর সৎকাত করার পর খোড়া দিলে তার আমল পরিপূর্ণ নষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, পাঁচ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করে কথা বলা। যদি আপনি রাসূল সাল্লামের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করে কথা বলেন, আপনার আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ইমানদারগণ, তোমরা তোমাদের আওয়াজকে রাসূলের আওয়াজের উপর উঁচু করো না এবং তোমরা তার সাথে এমনভাবে কথা বলো না যেরকমভাবে তোমরা পরস্পরের উঁচু আওয়াজে কথা বলে থাকো। যদি তোমরা এরকম করে থাকো তাহলে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, তোমরা জানতেও পারবে না, তোমরা বুঝতেও পারবে না। সময়ত উপস্থিতি, ছয় নম্বর যে বিষয়টি আছে সেটা হচ্ছে পাঁচ অক্ত সালাতের প্রতি অবহেলা করা। যদি কোনো ব্যক্তি সালাতের প্রতি অবহেলা করে, সালাতের হিসাব যদি তার ঠিক না থাকে, তাহলে তাকে কাল কিয়ামতের দিন ধরা খেয়ে যেতে হবে, ক্ষতিগ্রস্ত হতে হবে। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাতু ফা ইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। সালাতের হিসাব যদি শুদ্ধ হয়, সঠিক হয়, তাহলে তার সমস্ত আমল শুদ্ধ হবে, আর যদি সালাতের হিসাব ঠিক না হয়, শুদ্ধ না হয়, তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সাত নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে বিশেষভাবে আসরের সালাত ছেড়ে দেওয়া। যদি কেউ আসরের সালাত অবহেলায় ঘুমের মধ্যে থেকে কাজের মধ্যে ব্যস্ত থেকে আসরের সালাত ছেড়ে দেয়, তাহলে তার আমল নষ্ট হয়ে যাবে। কেননা আবু মালিক হতে বর্ণিত, তিনি বলেন আমরা মেঘলা দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সাহাবি বুরায়দা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ছিলাম, তিনি বললেন হে লোক সকল, তোমরা আসরের সালাত অতি দ্রুত আদায় করে নাও, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল তার সমস্ত আমল নষ্ট হয়ে গেল। হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 553। সম্মানিত উপস্থিতি, আমরা জানতে পারলাম সহি সুন্নাহ ও কোরআনের দ্বারা আমরা জানতে পারলাম যে অনেক কারণ রয়েছে, অনেক বিষয় রয়েছে যেগুলো গ্রহণ করলে বা বর্জন করলে আমাদের আমল সারা জীবনের আমল নষ্ট হয়ে যায়। সময় উপস্থিতি, যে সমস্ত আমল, যে সমস্ত কাজ সংগঠিত করলে আমাদের আমল নষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং যেগুলো গ্রহণ করলে আমল নষ্ট হয়ে যায়, সেগুলো আমাদেরকে বর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম।
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্র রাইসউদ্দিন অনেক সুন্দর কথা বলছিল, কিন্তু আমরা আসলে সময় দিতে পারলাম না। আল্লাহ তাকে ভালো করুন এবং তাকে সত্যিকার দিনই আলেম হিসাবে, দায়ী হিসাবে কবুল করুন। সবাই বলে আমিন। প্রিয় উপস্থিতি, অনেকেই দেশের বাইরে বা দেশের ভেতরে অনেকেই অনলাইনে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, উপভোগ করছেন। তাদের জন্য একটু ঘোষণা, এবং বিশেষ করে যারা এখনও আমাদের কোন কোন কি বলে আপনার পেজে দেখানো হচ্ছে, আমাদের এই প্রোগ্রাম লাইভ দেখানো হচ্ছে, সেগুলো অনেকে জানেন না। আমি একটু বলে দিচ্ছি, আপনারা এটা প্রচার করতে পারেন, আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওনার ফেসবুক পেজে বাংলা এবং ইংরেজি, এরপরে আত্মজদিদ মিডিয়া সেন্টার ফেসবুক পেজে, ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির ওনার ফেসবুক পেজ এবং ব্যক্তিগত ফেসবুক আইডিতে, ট্রুটক ইউটিউবে, ট্রুটক ইউটিউবে প্রচারিত হচ্ছে। এরপরে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ফেসবুক পেজে, সুন্না টিভি বাংলা, আল ফুরকান মিডিয়া ফেসবুক ও ইউটিউব, তারপরে এনসি আহলে হাদিস জামে মসজিদ ফেসবুক, তারপরে আলোর পথ এক মিডিয়া, আলোর পথ এক মিডিয়া, এই সমস্ত পেজে আমাদের এই প্রোগ্রাম সরাসরি লাইভ দেখানো হচ্ছে। আপনারা দূরে থেকেও আমাদের অনুষ্ঠান দেখবেন এবং উপকৃত হবেন, আমরা এই আশা রাখি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আরেকজন ছাত্র ইকরাম, দশম শ্রেণীর ছাত্র, তাওহীদের গুরুত্বের উপরে খুব সংক্ষিপ্ত কিছু কথা বলবে। আমি ইকরামকে তাকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। উপস্থিত আজকের ইসলামী মহাসম্মেলনের
আমরা জানব তাওহীদের সকাল। প্রখ্যাত আলেমদের আলেমে দিনদের কুরআন সুন্নাহ সমন্বয়ে গবেষণা অনুযায়ী তাওহীদের প্রকার উদ্ঘাটন হয়েছে। তাওহীদ তিন প্রকার, তাওহীদ উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ওয়া সিফাত। তাওহীদ উলুহিয়াত ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল খালকি ওয়াল মুলকি ওয়াত তাদবীর। বিল খালকি সৃষ্টিকর্তা, ক্ষমতাবান এবং ওয়াত তাদবীর তত্ত্বাবধানকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে একক গণ্য করার নামই হচ্ছে তাওহীদ উলুহিয়াত। সন্তান তাওহীদের চিন্তাধারার উপর জন্মগ্রহণ করে, তার পিতা মাতা তাকে এই
আমি পৃথিবী পরিমাণ ক্ষমা দিয়ে প্রিয় উপস্থিত এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা দরকার। সকলকে লক্ষ্য করার জন্য আমি উদার্ত আহ্বান জানাচ্ছি, প্রিয় উপস্থিতি তাওহীদের বাক্যগুলো উচ্চারণ করার মধ্যে রয়েছে ভীষণ নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সত্যিকার অর্থে আমাদের সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করার চেষ্টা করি। মহান আল্লাহ আমাদেরকে তাওহীদ দান করুন, আল্লাহ ছেলেটাকে সত্যিকার আলেম হিসাবে কবুল করুন এবং দিনের দায়ী হিসাবে মঞ্জুর করুন। প্রিয় উপস্থিতি, আমাদের আজানের মোটামুটি 30 থেকে 35 মিনিট সময় আছে, এর ভিতরে দুইজন বক্তাকে আমরা ডাকবো, তারা কিছু কিছু করে আপনাদেরকে কথা শোনাবেন। প্রথমে আমি ডাকবো আমাদের আল জামিয়া সালাফিয়ার একজন সম্মানিত শিক্ষক শেখ আতাউর রহমান, তার আলোচনার বিষয় নফল সালাতের গুরুত্ব ফজিলত, এই বিষয়ের উপরে উনি সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। আমি তাকে বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ
তারা রাত্রি বন্ধ হতে অবিনাশ হারু মিস্টার ভিড়ন এবং তারা এই উত্তর তারা এরা রাত্রি শেষ রাতের দিকে
যদি থাকে কমতে থাকেন এবং তার মতন যদি থাকে তাহলে তার কমতি ভালো স্থান আছে, কমতে আছে, ঘাটতে আছে। আরো আমরা এই তার নকল সারা খরচ সারা কমতে হয় কমতে হয়। এই নকল সারা এটা তো লাইন মূলটা তো লাইন হ্যালো মূলটা তো লাইন মূলটা ওইটা জানাটা আছে সম্মানিত উপস্থিতি। আলোচনার শুরুতে সমস্যা হয়ে গেছে, যাই হোক যে সময়টুকু আমি পাচ্ছি এখানে আমি কথা বলছি। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে আজকে আমরা জামিয়া সালাফিয়ায় দুই দিনব্যাপী আয়োজিত ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনে আমরা আলোচনা শুনছি এবং আলোচনা করার সুযোগ পেয়েছি। আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুসল্লিবৃন্দ, অত্র এলাকা এবং আশেপাশের এলাকার মুসল্লিবৃন্দ, আল্লাহর শুকরিয়া যে আমরা একটি চমৎকার পরিবেশে ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হতে পেরে আলোচনা করছি এবং শুনছি। সবাই আল্লাহর প্রশংসা করি বলে আলহামদুলিল্লাহ। আমি
বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি। বিষয়টি হলো দ্বীনী এলেম বা ধর্মীয় এলেমের গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তা। আমাদের প্রথমে শুকরিয়া আদায় করা দরকার যে আমরা আসলে ধন্য, আমরা আসলে অনেক সৌভাগ্যবান, এই জন্য যে আমাদের এই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এই উপজেলার মধ্যে একটি ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এইখানে যে লোকগুলো আগমন করছেন তারা আমার দৃষ্টিতে অনেক ভালো মানুষ, তারা অনেক দিনদার, অনেক পরহেজগার, আল্লাহকে যারা জানতে আগ্রহী, আল্লাহকে যারা মানতে আগ্রহী, এই পৃথিবীর মধ্যে নিজের জীবনটাকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজের জীবনটাকে পরিচালিত করতে যারা চান, এমন মানুষগুলো আমাদের এই রূপগঞ্জের মধ্যে এই বীরহাটাবো হাটাবো গ্রামে আসছেন, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। কারণ আমরা দেখছি সারা দেশের মধ্যে এমন অনেক জমায়েত হয়, এমন অনেক মাহফিল হয়, এমন অনেক মজলিস হয়, যেই সমস্ত মাহফিলের মধ্যে, যেই সমস্ত জামায়াতের মধ্যে অনেক মানুষ আসে যারা প্রকৃত অর্থে আল্লাহকে জানে না, আল্লাহকে চিনে না, আল্লাহকে মানার চিন্তা করে না। ওরা মনে করে যে তারা আল্লাহকে মানছে, কিন্তু আল্লাহ তাদের এই কর্মকাণ্ডে খুশি নন। সেই দৃষ্টিকোণ থেকে আমরা রূপগঞ্জের মানুষেরা অনেক সৌভাগ্যবান যে আমাদের এই জায়গার মধ্যে পবিত্র কোরআনের আলোচনা হয়, এই জায়গার মধ্যে শুধু পবিত্র কোরআনের আলোচনা সহিহ হাদিসের আলোকেই ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ করা হয়। এখানে গল্প গুজব নয়, এখানে চটকদার কোনো কথা নয়, এইখানে মানুষকে তাক লাগিয়ে দেওয়ার মতন কোনো কথা নয়। সেই সমস্ত আলোচনা এই মজলিসে হয়, এই মাহফিলে হয়, যেইগুলো নির্ভেজাল, যেইগুলো নিরঙ্কুশ, যেইগুলো আল্লাহর কথা এবং তার রাসূলের কথা বলে প্রমাণিত হয়েছে। সেই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা যদি আমার নিয়ামত পেয়ে, আমার পক্ষ থেকে যদি কোনো রকম নিয়ামত প্রাপ্ত হয়ে আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের তোমাদের মর্যাদাকে, তোমাদের সেই নিয়ামতকে আমি আরো অনেক গুণে বাড়িয়ে দেব। লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের উপরে আরো নিয়ামতকে বাড়িয়ে দেব। সুতরাং আমরা যে একটি মজলিস পেয়েছি, আমরা একটা মাহফিল পেয়েছি যেখানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা হয়, ভালো মানুষগুলো আসে, এটা আল্লাহর পক্ষ থেকে একটি মহা নিয়ামত। আমরা শুকরিয়া আদায় করে আবারও বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 30 নম্বর পারা সূরাতুল আলাকের প্রথম আয়াতে বলছেন, ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক, তোমরা পড়ো, হে নবী তুমি পড়ো তোমার মহান রবের নামে, তোমার মহান প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত পৃথিবীকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর নামে পড়ো। আজকে আমরা পড়ছি, আজকে আমরা শিখছি, কিন্তু কজন আল্লাহর নামের পড়া পড়ছি, কয়জন আমরা আল্লাহর উদ্দেশ্যে পড়ছি, এটা আমাদের ভেবে দেখার বিষয় রয়েছে। আজকে যে আমাদের এই এলাকায় হাটাবো বীর হাটাবোতে জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠিত হয়েছে, এইটা এই এলাকার জন্য, এ দেশের জন্য এক মহাভাগ্যের বিষয় যে এইখানে সহিহ হাদিস শিক্ষা দেওয়া হয়, সহিহ দ্বীন শিক্ষা দেওয়া হয়, এইখানে যারা লেখাপড়া করেন তাদের আকীদাটা হয় সেই রকম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আকীদা পোষণ করেছেন, যে আকীদা তার সাহাবায়ে কেরাম পোষণ করেছেন, সালফে সালেহীন যে আকীদা পোষণ করেছেন, সেই আকীদা এই জায়গায় শিক্ষা দেওয়া হয়। সুতরাং এইটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, আমরা নির্ভেজাল একটি আকীদা আমরা এখানে জানতে পারছি, শিখতে পারছি, আমাদের বাস্তব জীবনে সেইটাকে আমরা প্র্যাকটিস করতে পারছি। ভাইরা আমার, আমরা এমন একটি মজলিসে এসেছি, এমন একটি মাহফিলে এসেছি যেখানে আমি বলেছি গল্প গুজব
গুজব করা হয় না। আমাদের দেশে এমন অনেক মাহফিল হয়, এমন অনেক ওয়াজের আয়োজন করা হয় যেখানে গাঁজা খুরি গল্পের বলা হয়। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই, যেই মাহফিলের মধ্যে এই ধরনের আলোচনা করা হয়, ইমাম সুয়ুতি একটি গ্রন্থ লিখেছেন যার নাম হলো আল্লাহবি। এই গ্রন্থের মধ্যে একখানা ঘটনা উল্লেখ করা হয়েছে, সেইখানে বলা হচ্ছে এক লোক আল্লাহ রসুল মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে মদিনায় গিয়েছেন, হজ করতে উনি গিয়েছেন মক্কায়, হজ শেষে উনি মদিনায় এসেছেন। মদিনায় এসে রাসূলের কবরের পাশে দাঁড়িয়ে ওই লোক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক দূরে থাকি, আপনি আমার থেকে অনেক দূরে মদিনায় থাকেন, আমি প্রতি বৎসর আসতে পারি না আপনার সাথে দিদার করার জন্য, আপনার সাথে দেখা করার জন্য আমি আসতে পারি না, তবে আমি না আসলেও আমার আত্মাকে আমি পাঠিয়ে দেই আপনাকে সালাম করে যাওয়ার জন্য, কিন্তু এই বৎসর আমার সুযোগ হয়েছে, আমি আজকে নিজে আমার আত্মা এবং দেহ দুইটা নিয়ে আজকে আপনার কবরের সামনে আমি হাজির হয়েছি। রাসূল গো, আমি যেহেতু হাজির হয়ে গেছি আজকে, কিন্তু আপনার সাথে হাত না মিলিয়ে মুসাফা না করে এই জায়গা থেকে আমি বিদায় হব না, আপনার হাতটা বের করে দেন, আমি আপনার সাথে মুসাফা করে যাব। ওই ইমাম সুয়ুতির লেখা গ্রন্থের মধ্যে এ কথা বলা হচ্ছে। এরপরে বিস্ময়কর ঘটনা যেইটা, উনি তো দাবি করলেন রাসূল যেন হাত বাড়িয়ে দেন, ওই গ্রন্থে লেখা হয়েছে সত্যি সত্যি কি করা হয়েছে, হাত নাকি বের করে দিয়েছেন রাসূল, ওই লোক নাকি কি করেছেন রাসূলের হাতে হাত মিলিয়ে মুসাফা করেছেন, সেই সময় নাকি সেইখানে 9,000 না হয় 90,000 মানুষ উপস্থিত ছিল, সবাই দেখেছে যে আহমদ রেফাই হলো সেই লোকের নাম, ওই আহমদ রেফাই সে নাকি আল্লাহওয়ালা যা রাসূল কবর থেকে হাত বার করে দিয়ে তারপরে তার সাথে মুসাফা করেছে, এই কথা সেই গ্রন্থের মধ্যে লেখা হয়েছে। শ্রোতারা যখন এই বই পড়ে, বক্তারা যখন তাদের মাহফিলের মধ্যে এই ঘটনা উল্লেখ করে, সেইখানে সবাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার ধ্বনিতে মানে মুখরিত করে দেয়, তারা মনে করছে আসলেই তা ঘটেছে, কিন্তু এইটা একটা সুস্থ লোকের কথা হতে পারে না, এইটা একটা বিবেকবান লোকের কথা হতে পারে না, কারণ একটা লোক এসে রাসূলের কবরের পাশে দাবি করবে হাত বাড়িয়ে দেন মুসাফা করব, রাসূল হাত বাড়িয়ে দিয়ে মুসাফা করবে এটা হতে পারে না, কারণ আমরা দেখেছি, আমরা হাদিস পড়েছি, ইসলামের ইতিহাস পড়েছি, আল্লাহর নবীর যখন ওফাত হয়ে গেল, হযরত আবু বকর যখন নাকি খলিফা মনোনীত হলেন, তখন উনি অনেক সমস্যার মুখোমুখি হইলেন, রিদ্দার যুদ্ধ হইল, সেইখানে মানুষেরা যাকাত দিতে অস্বীকার করলো, অনেক মানুষ আবার ইমান ত্যাগ করে কাফের হয়ে গেল, হযরত আবু বকর মহা বিপদে মহা সংকটের মধ্যে পড়লেন, কই এমন তো কোনো ঘটনা আমরা পাইলাম না, রাতের আধারে সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়েছে, আবু বকর রাসূলের কবরের পাশে এসে বলেছেন, রাসূল গো, রাষ্ট্র চালাতে আমি হিমশিম খাইতেছি, মানুষ দিন ত্যাগ করতেছে, যাকাত দিতে অস্বীকার করতেছে, যুদ্ধ সংগঠিত হচ্ছে, নবুয়তের দাবিদাররা বের হয়ে গেছে, একটু রাসূল উঠেন আপনার সাথে একটু কথা বলি, আমাকে একটু বলে দেন কি কি পদক্ষেপ নিলে পরে এই বিপদ থেকে আমি রক্ষা পেতে পারি, এমন তো কোনো ঘটনা হলো না। আবু বকর চাইতেও কি দামি সেই আহমদ রেফাই, আল্লাহর কাছে আবু বকর চাইতেও কি মর্যাদা সেই আহমদ রেফাইয়ের অনেক বেশি, কোশ্চিন কালেও হতে পারে না, কিন্তু আবু বকর এমন সাহায্য পাইলেন না, অথচ আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আহমদ রেফাই আল্লাহওয়ালা লোক, তার কথায় রাসূল মুসাফা করেন হাত বের করে দিয়ে কবর থেকে, এই সমস্ত কথা আলোচনা করা হয় যেই সমস্ত মাহফিলে, আমরা সেই ধরনের কোনো মাহফিলে আসি নাই, আমরা সেই ধরনের কোনো প্রতিষ্ঠানের সামনে আসি নাই, এমন একটি প্রতিষ্ঠানের সামনে আমরা বসে আছি দাঁড়িয়ে আছি যেই প্রতিষ্ঠানের মধ্যে এই সমস্ত নোংরা কথাকে ধিক্কার ভরে প্রত্যাখ্যান করা হয়, সঠিক জিনিসকে ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়, আর আপনারা যারা এখানে দুদিন অপেক্ষা করবেন, এইখানে থাকবেন অবস্থান করবেন, আপনারা সহিহ কথাগুলো বিশুদ্ধ কথাগুলো শিখবেন এবং জানবেন। যাই হোক ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে বলে দিয়েছেন, রাসূল গো আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিমের উপরে এটা আবশ্যক করে দেওয়া হয়েছে,
তারা যেন এতটুকু জ্ঞান অন্বেষণ করে, এতটুকু বিদ্যা তারা অর্জন করে, যতটুকু জ্ঞান না হলে পরে কোনটা ফরজ সেটা সে বুঝতে পারবে না, কোনটা সুন্নত সেইটা সে জানতে পারবে না, কোনটা নফল সেইটা সে জানতে পারবে না, কোনটা তাওহীদ এইটা সে জানতে পারবে না, কোনটা শিরক এইটা সে জানতে পারবে না। আল্লাহর রাসূলের নির্দেশ কোনটা, আল্লাহর নির্দেশ কোনটা, কোন জিনিসগুলো তার জন্য হালাল করা হয়েছে, কোন জিনিসগুলো তার জন্য হারাম করা হয়েছে, কোন জিনিসগুলো সে দেখবে, কোন জিনিসগুলো সে দেখবে না, কোন কথাগুলো সে শুনবে, কোন কথাগুলো সে শুনবে না, কোন কথাগুলো সে ভাববে, কোন কথাগুলো সে ভাববে না, কি করে সে দুনিয়ায় চলবে, এই সমস্ত বিষয়গুলো জানার জন্য তার যতটুকু জ্ঞান দরকার ততটুকু জ্ঞান অন্বেষণ করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আমরা মনে করি আমরা রূপগঞ্জের মানুষেরা অনেক ভাগ্যবান যে আমাদের রূপগঞ্জে এমন একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এমন একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে যেইখানে মানুষ জানতে পারবে প্রকৃত দিন কাকে বলে, আসলে ইসলামের রূপটা কিরকম, ইসলামটা কেমন, ইসলামের বিধানটা কেমন, মানুষ কি বলে ঘুমোতে যাবে রাত্রে, আবার কি বলে ঘুম থেকে উঠবে, সে কি করে তার দৈনিক কার্যগুলো কার্যাবলে সুসম্পন্ন করবে, সঠিকভাবে সে জানবে। ভাইয়ের আমার, অনেক মানুষের কাছে আমাদের এই মাহফিলের মূল্য নাই, ওরা আমাদেরকে অনেক বদনাম করে, আমাদের আলেম ওলামাদেরকে তারা অনেক ধিক্কার দেয়, তারা বিভিন্ন রকমের ভিডিও তৈরি করে করে সহি আকিদার যারা আলেম রয়েছে তাদেরকে নিন্দা করে, তাদেরকে ছোট করে, তাদেরকে হেয় করে, তাদেরকে খাটো করে, তাদের বিরুদ্ধে মামলা করে, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য চেষ্টা করে, অথচ তাদের মাহফিলগুলোতে যেই সমস্ত কথা আলোচনা করা হয় সেই সমস্ত কথা শুনলে পড়ে সেই সমস্ত মানুষ যদি সেই সমস্ত জিনিসগুলো যদি নিজের জীবনে নিয়ে যায় তাহলে মানুষ ইমান থেকে অনেক দূরে চলে যাবে। ছোট্ট আরেকটি উদাহরণ দেই, আমরা আব্দুল কাদের জিলানির নাম শুনেছি, অনেক মাহফিলের মধ্যে আব্দুল কাদের জিলানি আলোচনার মুখ্য বিষয় হয়ে যান, ওকে বলা হয় গাউসুল আজম, তারপরে অনেকে বলে দস্তগীর, ওরা আব্দুল কাদের জিলানিকে বড় করতে করতে এক পর্যায়ে আল্লাহর চাইতেও তারা অনেক বড় বলে সাব্যস্ত করে দেন। একটা ঘটনা তাদের বইতে পাওয়া যায়, ওরা লিখেছে আব্দুল কাদের জিলানি এবং আল্লাহ রাব্বুল আলামিন একদিন হাঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন পা পিছলে পড়ে যাচ্ছিলেন, বলুন নাউজুবিল্লাহ, আব্দুল কাদের জিলানি এবং আল্লাহ পাশাপাশি হাঁটছেন দুইজন, আল্লাহ হঠাৎ করে পা পিছলে পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি আব্দুল কাদের জিলানি আল্লাহর হাতে ধরে আল্লাহকে ঠিক করে দিলেন, আল্লাহর বললেন না, সেই দিন থেকে আব্দুল কাদের জিলানির উপাধি হয়ে গেল দস্তগীর, অর্থাৎ হাত ধরে ধরে আল্লাহকে ঠিক করে দিলেন, আল্লাহকে পড়া থেকে বাঁচিয়ে দিলেন। এই কথা যে ব্যক্তি বিশ্বাস করবে সে কি মুমিন থাকবে, সে কি ইমানদার থাকবে, সে মুশরিক হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। এই আব্দুল কাদের জিলানিকে উঁচু করতে গিয়ে ওরা বলল উনি নাকি মায়ের পেটে থাকাকালীনই পবিত্র কোরআনের 30 পারার 18 পারা মুখস্থ করে ফেলেছেন, নাউজুবিল্লাহ, ওনার চাইতে অনেক মর্যাদাবান সাহাবী কি দুনিয়াতে আসেন নাই। আমরা ওনাকে ছোট করছি না, ওনাকে আমরা হেয় করছি না, উনি বড় আলেম ছিলেন, কিন্তু যারা ওনাকে বড় করতে গিয়ে কথাগুলো বলেন ওনারা চিন্তা করেন না কি বলেন, মায়ের পেটেই নাকি উনি 18 পারা কোরআন মুখস্থ করেছেন। ভাইয়ের আমার, উনি অনেক বড় মানুষ, ওই মাহফিলগুলোতে এই কথাটা প্রমাণ করার জন্য আরো একটা ঘটনা ওনারা তুলে ধরেন, সেই ঘটনাটা কি, উনি একজন বক্তা বলতেছেন যাকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আলোচনা করার জন্য প্রায় 1 লাখ টাকা দেওয়া লাগে, 1 লাখ টাকা দেওয়া লাগে, 1.5 ঘন্টা আলোচনা করবে, 1.5-2 ঘন্টা আলোচনা করবে। এই বক্তা ওয়াজ করতেছেন, একজন নারী যার 60টা কন্যা সন্তান, যার 6টা কন্যা সন্তান হয়েছে আর একটা সন্তান পেটে আছে, তো সে তার স্বামী বলে দিয়েছে তাকে, তোমার যদি এইবারও কন্যা সন্তান হয় তাহলে তোমাকে আমি আর কিছু বলবো না, এমনি তুমি তালাক হয়ে যাইবা। তো ওই মহিলা তো পেরেশান, সম্মানিত উপস্থিতি, মাগরিবের সালাতের আজান হচ্ছে, আমরা আজানের উত্তর দিই, এরপরে নামাজ হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
আমার